আগরতলা নরসিংগড়স্থিত আধুনিক মানসিক হাসপাতালে রাজ্যে প্রথম টেলি মানসিক স্বাস্থ্য কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন আগামী 16 জানুয়ারি। সেদিন রাজ্যের মুখ্যমন্ত্রী হাত ধরে উদ্বোধন হবে কর্মসূচির। টেলি মানসিক হল একটি সম্পূর্ণরূপে উন্নত মানসিক স্বাস্থ্য পরিষেবা প্রদানের কার্যক্রম। এই পরিষেবার মাধ্যমে কাউন্সিলিং এর পাশাপাশি বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রোগীরা বার্তালাপও করতে পারবেন এবং ই প্রেসক্রিপশন ও ফলো আপ পরিষেবাও পাবেন। নরসিংগড় আধুনিক মানসিক হাসপাতালে সপ্তাহব্যাপী 24 ঘন্টা এই টেলি মানসিক পরিষেবা প্রদানের ব্যবস্থা চালু করা হয়েছে, যা রাজ্যে প্রথম। শুক্রবার আগরতলায় জাতীয় স্বাস্থ্য মিশনের কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে কথা জানান চিকিৎসক উদয়ন মজুমদার। সাংবাদিক সম্মেলনে এদিন তিনি আরো জানান, কোভিডের পর থেকে মানসিক সমস্যা উদ্বেগজনকভাবে বেড়েছে গোটা বিশ্বে, ব্যতিক্রম নয় ভারতবর্ষেও। জাতীয় স্তরে 10% মানুষ মানসিক রোগের শিকার, আর এই মানসিক রোগে আক্রান্ত হয়ে আত্মহত্যা প্রবণতা বাড়ছে। দেশের মধ্যে এক্ষেত্রে এগিয়ে রয়েছে ত্রিপুরা। এই পরিস্থিতি থেকে বের হয়ে আসতে ভারত সরকার চালু করে টেলি মানসিক স্বাস্থ্য কর্মসূচি। আমরা সবাই জানি এই কোভিড প্যান্ডেমিকের পর থেকে বিশ্বস্তরে, গ্লোবালি, ন্যাশনালি এবং আমাদের রাজ্য স্তরেও মানসিক সমস্যা বা ডিপ্রেশন, অ্যাংজাইটি অনেক পরিমাণে বেড়ে গেছে। জাতীয় স্তরে যদি দেখা যায়, নিয়ারলি 10% 10% মানুষ ডিপ্রেশন বা মানসিক রোগের শিকার এবং আত্মহত্যার দিক দিয়েও ভিডিও রিপোর্ট সার্চ ইন্টারটেনমেন্ট।